পদ্মায় তীব্র স্রোত ও ডুবোচরের কারণে ব্যাহত হচ্ছে শিমুলিয়া কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল। চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। চর কাটিয়ে ধীর গতিতে ফেরি চলায় পারাপারে সময়ও লাগছে বেশি, ফলে ঘাটের দুপারে আটকা পড়েছে 500+ যানবাহন। ঘাট কর্তৃপক্ষ জানায় এসব রুটে চলাচলকারী ফেরিগুলো ইঞ্জিনের ক্ষমতা কম হওয়ায় তীব্র স্রোতের সাথে পাল্লা দিয়ে ফেরি চলাচল করতে সমস্যা হচ্ছে, ফলে নদী পারাপারে সময় লাগছে অনেক বেশি। এতে ফেরি ট্রিপ সংখ্যা কমে গেছে। গত কয়েকদিন ধরেই নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় লঞ্চ আর স্পিড বোটে চেপে নদী পার হচ্ছে মানুষ। তবে শনিবার সকাল থেকে সীমিত আকারে 7টি কেটায় ফেরি ও 3টি ডাম ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এবছর ভরা বর্ষায় ঈদ ও নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে অচলাবস্থা থাকায় যাত্রীদের আবহাওয়া বুঝে এ রুট ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিআইডব্লিউটিসির কর্তারা।